সেদিন আষাঢ় মাসের পূর্ণিমা, রাত তখন গভীর, রাজপুরে সবাই ঘুমিয়ে পড়েছে, আলো নিবিয়ে গান থামিয়ে সিদ্ধার্থ ডাকলেন, ছন্দক আমার ঘোড়া নিয়ে এসো। সিদ্ধার্থের চরণের দাস ছন্দক, কণ্ঠক ঘোড়াকে সোনার সাজ পরিয়ে অর্ধেক রাতে রাজপুরে নিয়ে এলো। সিদ্ধার্থ সেই ঘোড়ায় চড়ে চলে গেলেন অনামা নদীর পারে, পিছনে অন্ধকারে ক্রমে মিলিয়ে গেল কপিলবাস্তুর রাজপুরি, সামনে দেখা গেল পূর্ণিমার আলোয় আলোময় পথ। ছন্দক চলেছে কপিলবাস্তুর দিকে, সিদ্ধার্থের মাথার মুকুট, হাতের বালা, গলার মালা, কানের কুণ্ডল আর সেই কণ্ঠক ঘোড়া নিয়ে। আর সিদ্ধার্থ চলেছেন পায়ে হেঁটে নদী পার হয়ে বনের দিকে তপস্যা করতে, দুঃখের কোথা শেষ তাই জানতে। ছোট নদী দেখতেও এতটুকু, নামটিও তার নমা, কেউ বলে অনামা, কেউ বলে অনমা, কেউ বা ডাকে অনমা। সিদ্ধার্থ নদীর যে পাড় দিয়ে নামলেন সেপারে ভাঙন জমি, সেখানে ঘাট নেই, কেবল পাথর আর কাঁটা। আর যে পারে সিদ্ধার্থ উঠলেন সে পারে ঘাটের পথ ঢালু হয়ে একেবারে জলের ধারে নেমে এসেছে। গাছে গাছে ছায়া করা পথ, সবুজ ঘাস, বনের ফুল দিয়ে সাজানো বনপথ, এই দুই পারের মাঝে নমা নদীর জল বালি ধুয়ে ঝিরঝির করে বয়ে চলেছে। একটা জেলে একখানি জাল নিয়ে মাছ ধরছে। সিদ্ধার্থ নিজের গায়ে সোনার চাদর সেই জেলেকে দিয়ে তার ছেঁড়া কাঁথাখানি নিজে পরে চলেছেন। নদী সে ঘুরে ঘুরে চলেছে আম কাঁঠালের বনের ধার দিয়ে, ছোট ছোট পাহাড়ের গা ঘেঁষে, কখনো পূব মুখে, কখনো দক্ষিণ মুখে। সিদ্ধার্থ চলেছেন সেই নদীর ধারে ধারে, ছাওয়ায় ছাওয়ায় মনের আনন্দে। এমন সে সবুজ ছাওয়া, এমন সে জলের বাতাস যে মনে হয় এইখানেই থাকি। ফলে ভরা পাতায় ঢাকা জাম গাছ একেবারে নদীর উপরে ঝুঁকে পড়েছে, তারই তলায় ঋষিদের আশ্রম। সেখানে সাত দিন সাত রাত্রি কাটিয়ে সিদ্ধার্থ বৈশালী নগরে এলেন। সেখানে জটাধারী মহাপণ্ডিত আরাড় কালাম নগরের বাইরে 300 চেলা নিয়ে আস্তানা পেতে বসেছেন। সিদ্ধার্থ তার কাছে শাস্ত্র পড়লেন, ধ্যান, আসন, যোগ, যাগ, মন্ত্র, তন্ত্র শিখলেন, কিন্তু দুঃখকে কিসে জয় করা যায় তার সন্ধান পেলেন না। তিনি আবার চললেন, চারিদিকে বিন্ধ্যাচল পাহাড়, তার মাঝে রাজগৃহ নগর, মগধের রাজা বিম্বিসার সেখানে রাজত্ব করেন। সিদ্ধার্থ সেই নগরের ধারে রত্নগিরি পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন। তখন ভোর হয়ে আসছে, সিদ্ধার্থ পাহাড় থেকে নেবে নগরের পথে ভিক্ষা দাও বলে এসে দাঁড়ালেন। ঘুমন্ত নগর তখন সবে জেগেছে, চোখ মেলেই দেখছে নবীন সন্ন্যাসী, এত রূপ, এমন করুণা মাখা হাসি মুখ, এমন আনন্দ দিয়ে গড়া সোনার শরীর, এমন শান্ত দুটি চোখ নিয়ে এমন করে এক হস্তে অভয় দিয়ে অন্য হাতে ভিক্ষে চেয়ে চরণের ধুলোয় রাজপথ পবিত্র করে কেউ তো কোনোদিন শ্রীনগরে আসেনি। যারা চলছিল তাকে দেখে তারা ফিরে আসছে, ছেলে খেলা ফেলে তার কাছে দাঁড়িয়ে আছে, মেয়েরা ঘোমটা খুলে তার দিকে চেয়ে আছে, তাকে দেখে কারো ভয় হচ্ছে না, লজ্জা করছে না। রাজা বিম্বিসার রাজপথে এসে দাঁড়িয়েছেন তাকে দেখতে, কত সন্ন্যাসী ভিক্ষা করতে আসে, কিন্তু এমনটি তো কেউ আসে না।
রাজপথের এপার থেকে ওপার লোক দাঁড়িয়েছে তাকে দেখছে, তার হাতে ভিক্ষা দিতে। দোকানি চাচ্ছে দোকান লুটিয়ে দিয়ে তাকে ভিক্ষে দিতে, পশারি চাচ্ছে পশরা খালি করে দিয়ে তাকে ভিক্ষে দিতে। যে নিজে ভিখারি সেও তার ভিক্ষার ঝুলি শূন্য করে তাকে বলছে, ভিক্ষে নাও গো, ভিক্ষে নাও। ভিক্ষে সিদ্ধার্থের দুই হাত ভরে গেছে, কিন্তু ভিক্ষে দিয়ে তখনও লোকের মন ভরেনি। তারা মণি মুক্ত সোনা রূপ ফুল ফল চাল ডাল স্তূপাকারে এনে সিদ্ধার্থের পায়ের কাছে রাখছে। তারা নিষেধ মানবে না, মানা শুনবে না। রাজা প্রজা ছোট বড় সকলের মনের স্বাদ পুরিয়ে সিদ্ধার্থ সেদিন রাজগৃহের দ্বারে দ্বারে পথে পথে এমন করে ভিক্ষে নিলেন যে তেমনি ভিক্ষে কেউ কোনোদিন দেবেও না পাবেও না। এত মণিমুক্ত সোনা রূপ বসন ভূষণ সিদ্ধার্থের দুই হাত ছাপিয়ে রাজগৃহের রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছিল যে তত ঐশ্বর্য কোনো রাজা কোনোদিন চোখেও দেখেনি। সিদ্ধার্থ নিজের জন্য কেবল এক মুঠো শুকনো ভাত রেখে সেই অতুল ঐশ্বর্য মগদের যত দিন দুঃখীকে বিতরণ করে গেলেন। উদরক পণ্ডিত 700 চেলা নিয়ে গয়ালি পাড়ায় চৌপাটি খুলে বসেছেন। সিদ্ধার্থ সেখানে এসে পণ্ডিতের কাছে শাস্ত্র শিখতে লাগলেন। উদরকের মতো পণ্ডিত তখন ভূ ভারতে কেউ ছিল না। লোকে বলতো ব্যাসদেবের মাথা আর গণেশের পেট, এই দুইটি এক হয়ে অবতার হয়েছেন উদরক শাস্ত্রী। সিদ্ধার্থ কিছুদিনেই সকল শাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিত হয়ে উঠলেন। কোনো ধর্ম কোনো শাস্ত্র জানতে আর বাকি রইল না। শেষে একদিন তিনি গুরুকে প্রশ্ন করলেন, দুঃখ যায় কিসে? উদরক সিদ্ধার্থকে বললেন, এসো তুমি আমি দুজনে একটা বড় গোছের চৌপাটি খুলে চারিদিকে সংবাদ পাঠাই, দেশ বিদেশ থেকে ছাত্র এসে জুটুক, বেশ সুখে স্বচ্ছন্দে দিন কাটবে। এই পেটই হচ্ছে দুঃখের মূল, একে শান্ত রাখো, দেখবে দুঃখ তোমার ত্রিসীমানায় আসবে না। উদরক শাস্ত্রীকে দূর থেকে নমস্কার করে সিদ্ধার্থ চৌপাটি থেকে বিদায় হলেন। দেখলেন গ্রামের পথ দিয়ে উদরকের 700 চেলা ভারে ভারে মন্ডা নিয়ে আসছে গুরুর পেটটি শান্ত রাখতে। সিদ্ধার্থ গ্রামের পথ ছেড়ে বনের ভিতর দিয়ে চললেন। এই বনের ভিতর কৌণ্ডিন্যের সঙ্গে সিদ্ধার্থের দেখা। ইনি একদিন শুদ্ধোধন রাজার সভায় গুণে বলেছিলেন, সিদ্ধার্থ নিশ্চয়ই সংসার ছেড়ে বুদ্ধ হবেন। কৌণ্ডিন্যের সঙ্গে আরও 4 ব্রাহ্মণের ছেলে ছিল, তারা সবাই সিদ্ধার্থের শিষ্য হয়ে তার সেবা করবার জন্যে সন্ন্যাসী হয়ে কপিলবাস্তু থেকে চলে এসেছেন। অঞ্জনা নদীর তীরে উরাইল বন, সেইখানে সিদ্ধার্থ তপস্যায় বসলেন। দুঃখের শেষ কোথায় তাই জানতে। শাস্ত্রে যেমন লিখেছে, গুরুরা যেমন বলেছেন, তেমনি করে বছরের পর বছর ধরে সিদ্ধার্থ তপস্যা করছেন। কঠোর তপস্যা, ঘোরতর তপস্যা, শীতে গ্রীষ্মে বর্ষায় বাদলে অনশনে একাশনে এমন তপস্যা কেউ কখনো করেনি। কঠোর তপস্যায় তার শরীর শুকিয়ে কাঠের মতো হয়ে গেল, গায়ে আর এক বিন্দু রক্ত রইল না। দেখে আর বোঝা যায় না তিনি বেঁচে আছেন কিনা। সিদ্ধার্থের কত শক্তি ছিল, কত রূপ ছিল, কত আনন্দ কত তেজ ছিল, ঘোরতর তপস্যায় সব একে একে নষ্ট হয়ে গেল। তাকে দেখলে মানুষ বলে আর চেনা যায় না, যেন একটা শুকনো গাছের মতো দাঁড়িয়ে আছেন। এমনি করে অনেকদিন কেটে গেছে। সেদিন নতুন বছর, বৈশাখ মাস, গাছে গাছে নতুন পাতা, নতুন ফল, নতুন ফুল। উরাইল বনে যত পাখি, যত প্রজাপতি, যত হরিণ, যত ময়ূর, সব যেন আজ কিসের আনন্দে জেগে উঠেছে, ছুটে বেড়াচ্ছে, উড়ে উড়ে গেয়ে গেয়ে খেলে বেড়াচ্ছে।
সিদ্ধার্থের পাঁচ শিষ্য শুনতে পাচ্ছেন খুব গভীর বনের ভিতরে যেন কে একজন একতারা বাজিয়ে গান গাইছে। সারা বেলা ধরে আজ অনেক দিন পরে শিষ্যেরা দেখছেন সিদ্ধার্থের স্থির দুটি চোখের পাতা একটু একটু কাঁপছে, বাতাসে যেন শুকনো ফুলের পাপড়ি। বেলা পড়ে এসেছে, গাছের ফাঁক দিয়ে শেষ বেলার সিঁদুর আলো নদীর ঘাট থেকে বনের পথ পর্যন্ত বিছিয়ে গেছে গেরুয়া বসনের মতো। একদল হরিণ বালির চড়ায় জল খেতে নেমেছে। গাছের তলায় একটা ময়ূর ঠান্ডা বাতাসে আপনার সব পালক ছড়িয়ে দিয়ে সন্ধ্যার আগে প্রাণ ভরে একবার নেচে নিচ্ছে। সেই সময় সিদ্ধার্থ চোখ মেলে চাইলেন। এতদিন পরে আজ প্রথম তিনি যোগাসন ছেড়ে নদীর দিকে চললেন। শিষ্যরা দেখলেন তার শরীর এমন দুর্বল যে তিনি চলতে পারছেন না। নদীর পাড়ে একটা আমলকি গাছ জলের উপর ঝুঁকে পড়েছিল, সিদ্ধার্থ তারই একটা ডাল ধরে আস্তে আস্তে জলে নামলেন। তারপর অতি কষ্টে জল থেকে উঠে গোটা কয়েক আমলকি ভেঙে নিয়ে বনের দিকে চললেন আর অচেতন হয়ে নদীর ধারে পড়ে গেলেন। শিষ্যেরা ছুটে এসে তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে এলো। অনেক যত্নে সিদ্ধার্থ সুস্থ হয়ে উঠলেন। কৌন্ডিন্য প্রশ্ন করলেন, প্রভু দুঃখের শেষ হয় কিসে জানতে পারলেন কি? সিদ্ধার্থ ঘাড় নেড়ে বললেন, না এখনো না। অন্য চার শিষ্য তারা বললেন, প্রভু তবে আর একবার যোগাসনে বসুন, জানতে চেষ্টা করুন দুঃখের শেষ আছে কিনা। সিদ্ধার্থ চুপ করে রইলেন, কিন্তু শিষ্যদের কথার উত্তর দিয়েই যেন একটা পাগলা বনের ভিতর থেকে একতারা বাজিয়ে গেয়ে উঠল, না রে না রে নাই রে নাই। কৌন্ডিন্য বললেন, জানবার কি কোনো পথ নেই প্রভু? সিদ্ধার্থ বললেন, পথের সন্ধান এখনো পাইনি, কিন্তু দেখো তার আগেই এই শরীর দুর্বল হয়ে পড়ল, বৃথা যোগে জাগে নষ্ট হবার মতো হল। এখন এই শরীরে আবার বল ফিরিয়ে আনতে হবে, তবে যদি পথের সন্ধান করে ওঠা যায়। নিস্তেজ মন দুর্বল শরীর নিয়ে কোনো কাজ অসম্ভব। শরীরকে সবল রাখো, মনকে সতেজ রাখো, বিলাসীও হবে না উদাসীও হবে না। শরীর মনকে বেশি আরামও দেবে না, বেশি কষ্টও সহাবে না, তবেই সে সবল থাকবে, কাজে লাগবে, পথের সন্ধানে চলতে পারবে। একতারা তার যেমন জোরে টানলে ছিঁড়ে যায়, তেমনি বেশি কষ্ট দিলে শরীর মন ভেঙে পড়ে। যেমন তারকে একবার ঢিলে দিলে তাতে কোনো সুরই বাজে না, তেমনি শরীর মনকে আরামে আলস্যে ঢিলে করে রাখলে সে নিষ্কর্মা হয়ে থাকে। বৃথা যোগে জাগে শরীর মনকে নিস্তেজ করেও লাভ নেই, বৃথা আলস্য বিলাসে তাকে নিষ্কর্মা বসিয়ে রেখেও লাভ নেই, মাঝের পথ ধরে চলাই ঠিক। সেদিন থেকে শিষ্যরা দেখলেন সিদ্ধার্থ সন্ন্যাসীদের মতো ছাই মাখা আসন বেঁধে বসা, ন্যাশ কুম্ভক তপ জপ ধুনি ধুনচি সব ছেড়ে দিয়ে আগেকার মতো গ্রামে গ্রামে ভিক্ষা করে দিন কাটাতে লাগলেন। কেউ নতুন কাপড় দিলে তিনি তাই পরেন, কেউ ভালো খাবার দিলে তিনি তাও খান। শিষ্যদের সেটা মনোমত হল না। তাদের বিশ্বাস, যোগী হতে হলেই গরমের দিনে চারিদিকে আগুন জ্বালিয়ে, শীতের দিনে সারারাত জলে পড়ে, কখনো ঊর্ধ্ব বাহু হয়ে দুই হাত আকাশে তুলে, কখনো হেঁট মুন্ড হয়ে দুই পা গাছের ডালে বেঁধে থাকতে হয়। প্রথমে দিনের মধ্যে একটি কুল, তারপর সারাদিনে একটি বেলপাতা, ক্রমে এক ফোঁটা জল, তারপর তাও নয়। এমনি করে যোগ সাধন না করলে কোনো ফল পাওয়া যায় না। কাজেই সিদ্ধার্থকে একলা রেখে একদিন রাত্রে তারা কাশীর ঋষিপত্তনের দিকে চলে গেল, সিদ্ধার্থের চেয়ে বড় ঋষির সন্ধানে।
শিষ্যরা যেখানে সিদ্ধার্থকে একলা ফেলে চলে গেছে, উড়াইল বনের সেদিকটা ভারী নির্জন, ঘন শালবন সেখানটা দিন রাত্রি ছায়া করে রেখেছে, মানুষ সেদিকে বড় একটা আসে না, দু একটা হরিণ আর দু দশটা কাঠবিড়ালি শুকনো শালপাতা মারিয়ে খুশখাস চলে বেড়ায় মাত্র। এই নিঃসার নিরালা বনটির গা দিয়েই গায়ে যাবার ছোট রাস্তাটি অঞ্জনার ধারে এসে পড়েছে। নদীর ধারেই একটি প্রকাণ্ড বট গাছ, সে যে কতকালের তার ঠিক নেই, তার মোটা মোটা শিকড়গুলো উঁচু পাড় বেয়ে অজগর সাপের মতো সটান জলের উপর ঝুলে পড়েছে। গাছের গোড়াটি কালো পাথর দিয়ে চমৎকার করে বাঁধানো, লোকে দেবতার স্থান বলে সেই গাছকে পূজা দেয়। ফুল ফলের নৈবেদ্য সাজিয়ে নদীর ওপারে গ্রাম থেকে মেয়েরা যখন খুব ভোরে নদী পার হয়ে এদিকে আসে, তখন কোনো কোনো দিন তারা যেন দেখতে পায় গেরুয়া কাপড় পরা কে একজন গাছতলায় বসেছিলেন, তাদের দেখেই অন্ধকারে মিলিয়ে গেলেন। কাঠুরেরা কোনো কোনো দিন কাঠ কেটে বন থেকে ফিরে আসতে দেখে গাছের তলা আলো করে সোনার কাপড় পরা দেবতার মতো এক পুরুষ। সবাই বলতো নিশ্চয় ওখানে দেবতা থাকেন, কিন্তু দেবতাকে স্পষ্ট করে কেউ কোনোদিন দেখেনি। পুণ্যা ছাড়া মোড়লইয়ের মেয়ে সুজাতা বিয়ের পরে একদিন ওই বটগাছের তলায় পূজা দিতে গিয়ে পুণ্যাকে কুড়িয়ে পেয়েছিলেন। সেই থেকে সে মোড়লের ঘরে আরেকটি মেয়ের সমান মানুষ হয়েছে। এখন তার বয়স 10 বছর, সুজাতার ছেলে হয়নি, তাই তিনি পুণ্যাকে মেয়ের মতো যত্ন করে মানুষ করেছেন আর মানত করেছেন যদি ছেলে হয় তবে 1 বছর বটতলায় রোজ একটি ঘিয়ের পিদিম দিয়ে নতুন বছরের পূর্ণিমায় ভালো করে বটেশ্বরকে পুজো দেবেন। সুজাতার ঠাকুর সুজাতাকে একটি সোনার চাঁদ ছেলে দিয়েছিলেন, তাই পুণ্যা রোজ সন্ধ্যাবেলা একটি ঘিয়ের পিদিম দিতে এই বটতলায় আসে। আজ 1 বছর সে আসছে, কোনো দেবতাকে কিন্তু স্পষ্ট দেখতে পায়নি। কখনো সে আসবার আগেই ছায়ার মতো দেবতার মূর্তি মিলিয়ে যেত, কখনো বা সে গাছের তলায় পিদিমটি রেখে যখন একলা পায়ে হেঁটে নদী পার হয়ে ফিরে চলেছে, তখন দেখত যেন দেবতা এসে সেই পাথরের বেদির উপর বসেছেন। আজ শীতের কমাস ধরে পুণ্যার ছায়ার মতো যেন পাতলা কুয়াশার ভিতর দিয়ে দেবতাকে দেখেছে, এ কথা সে সুজাতাকে বলেছিল, আর কাউকে না। সুজাতা সেই দিন থেকে পুণ্যাকে দেবতার জন্যে আঁচলে বেঁধে 2টি করে ফল নিয়ে যেতে বলে দিয়েছিলেন, আর বলে দিয়েছিলেন যদি দেবতা কোনো দিন স্পষ্ট করে দেখা দেন কি কথা কন, তবে যেন পুণ্যা বলে দেবতা আমার সুজাতা মাকে, আমার বাবাকে, আমার ছোট ভাইটিকে আর আমার মোড়ল দাদাকে ভালো রেখো, বড় হলে আমি যেন একটি সুন্দর বর পাই। এমনি করে পুণ্যার হাত দিয়ে সুজাতা 2টি করে ফল সেই বটতলায় পাঠিয়ে দিতেন। তিনিও জানতেন না, পুণ্যাও জানত না, যে সিদ্ধার্থ রোজ সন্ধ্যাবেলা সেই বটতলায় ঠান্ডা পাথরের বেদির উপরে এসে বসেন। আজ বছরের শেষ, কাল নতুন বছরের পূর্ণিমা। পুণ্যা আজ সকাল করে 5টি পিদিম 5টি ফল থালায় সাজিয়ে একটি নিজের নামে, একটি ভাইয়ের নামে, একটি মায়ের নামে, একটি বাপের নামে, একটি মোড়ল দাদার নামে সেই বটগাছের তলায় সাজিয়ে রেখেছে। বিকেলবেলা সোনার আলো বটগাছটির তলাতে এসে লেগেছে, রোদে পোড়া বালির চড়ায় জলের দাগ টেনে বয়ে চলেছে অঞ্জনা নদীটি, ওপারে দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত ধানের ক্ষেত আর মাঝে মাঝে আম কাঁঠালের বাগান ঘেরা ছোট ছোট গ্রামগুলি, মাটির ঘর খড়ের চাল একটা পাহাড়, সে কত দূরে দেখা যাচ্ছে মেঘের মতো।
নদীর ওপারেই মেঠো রাস্তা, সবুজ শাড়ির সাদা পাড়ের মতো সরু সোজা। সেই রাস্তায় চাষার মেয়েরা চলেছে ঘাসের বোঝা মাথায় নিয়ে, তাদের পরনে রাঙা শাড়ি, হাতে রূপোর চুড়ি, পিঠের উপর ঝুলি বাঁধা কচি ছেলেটি ঘুমিয়ে আছে হাত দুটি মুঠো করে। একটুখানি ঠান্ডা বাতাস নদীর দিক থেকে মুখে এসে লাগল। একটা চিল অনেক উঁচু থেকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে একটা গাছের ঝোপে নেমে গেল। পূর্ণা দেখছে বেলা পড়ে এসেছে, বালির উপর দিয়ে চলে আসছে অনেকগুলো কালো মোষ, একটার পিঠে মস্ত এক কাছ লাঠি হাতে বসে রয়েছে গোয়ালেদের ছেলেটা। সে রোজ সন্ধ্যাবেলা মোষের পিঠে চড়িয়ে পূর্ণাকে মোড়লদের বাড়ি পৌঁছে দেয়, আজও তাই আসছে। অনেক দূর থেকে সে ডাক দিচ্ছে, আরে রে পূর্ণা রে। ছেলেটার নাম সুয়াস্তি। পূর্ণা তার গলা পেয়েই তাড়াতাড়ি পিদিম পাঁচটা জ্বালিয়ে দিয়েই যেদিক দিয়ে সুয়াস্তি আসছিল সেই দিকে চলে গেল। তখন একখানি সোনার থালার মতো পূব দিকে চতুর্দশী চাঁদ উঠেছে। পূর্ণা আর সুয়াস্তি মোষের পিঠে চড়ে বালির চড়া দিয়ে চলেছে। উঁচু পাড়ের পর বটতলাতে ঝিকঝিক করছে পূর্ণার দেওয়া পিদিমের আলো। সেই আলোয় সুয়াস্তি পূর্ণা দুজনেই আজ স্পষ্ট দেখলে গেরুয়া বসন পরা দেবতা এসে গাছের তলায় বসেছেন পাথরের বেদিতে। পূর্ণাকে তাদের বাড়ির দরজায় নামিয়ে দিয়ে সুয়াস্তি চলে গেল। সুজাতা তখন গরু বাছুর গোয়ালে বেঁধে ছেলেটিকে ঘুম পাড়িয়ে সকালের জন্য পুজোর বাসন গুছিয়ে রাখছেন। পূর্ণা এসে বললেন, মা আজ সত্যি দেবতাকে দেখেছি, কাল খুব ভোরে উঠে যদি তুমি সেখানে যেতে পারো তুমিও দেখতে পাবে। সুয়াস্তি আমি দুজনেই দেখেছি, কিন্তু ঠাকুরের কাছে কিছু চেয়ে নিতে ভুলে গেলুম মা। সুজাতা বললেন, যদি মনে পড়তো তবে কি চাইতিস পূর্ণা, সুয়াস্তির সঙ্গে তোর বিয়ে হোক এই বুঝি। পূর্ণা তখন পালিয়েছে। সুজাতা পুজোর সমস্ত গুছিয়ে রেখে যখন ঘরে গেলেন, পূর্ণা তখন ছোট ভাইটির পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুজাতার চোখে আজ ঘুম নেই, রাত থাকতে তিনি পূর্ণাকে ডেকে তুলেছেন। পূর্ণা গোয়ালের দরজা খুলে এক কোণে একটি পিডিম জ্বালিয়ে গরুগুলিকে দুইতে বসেছে। ভোরের ঠান্ডা হাওয়ায় গরুগুলির শীত লেগেছে, তারা একটু ভয় খেয়েছে, চঞ্চল হয়ে এদিক ওদিক চেয়ে দেখছে এত রাত্রে কে দুধ নিতে এলো। কিন্তু পূর্ণা যেমন তাদের পিঠে বাঁ হাতটি বুলিয়ে নাম ধরে ডাকছে, অমনি তারা স্থির হয়ে দাঁড়াচ্ছে। সুজাতা উঠোনের এক কোণে একটি উনুন জ্বালিয়ে দিয়ে কুয়োর জলে স্নান করতে গেলেন। পূর্ণা দুধটুকু দুয়ে একটি ধোয়া কড়ায় সেই উনুনের উপরে চাপিয়ে দিলে দুধ টকবক করে ফুটতে লাগল। সুজাতা ধোয়া কাপড় পরে পূর্ণাকে এসে বললেন, তুই গোটা কত ফুল তুলে আন, আমি দুধ চাল দিচ্ছি। মোড়লদের বাড়ির ধারেই বাগান, সেখানে গাঁদা ফুল অনেক। পূর্ণা সেই ফুলে একটা মালা গেঁথে বটের পাতায় একটু তেল সিঁদুর পুজোর থালায় সাজিয়ে রেখে সুজাতাকে ডাকছে, মা চলো আর দেরি করলে সকাল হয়ে যাবে, দেবতাকে দেখতে পাবে না। সুজাতা জাল দেওয়া টাটকা দুধটুকু একটি নতুন ভাঁড়ে ঢেলে পূর্ণার হাতে দিয়ে বললেন, তুই এইটা নিয়ে চল, আমি পুজোর থালা আর মনুয়াকে সঙ্গে নিয়ে যাই। সুজাতা ছেলের নাম মনুয়া। ভোরের অন্ধকারে গায়ের পথ একটু একটু দেখা যাচ্ছে। পূর্ণা চলেছে আগে আগে দুধের ভাঁড় নিয়ে ঝুমুর ঝুমুর মল বাজিয়ে। সুজাতা চলেছেন পিছনে পিছনে ছেলে কোলে পুজোর থালাটি ডান হাতে নিয়ে। পূর্ণার সঙ্গে একলা যেতে সুজাতার একটু একটু ভয় করছিল। সুয়াস্তিদের বাড়ির কাছে এসে সুজাতা বললেন, ওরে সুয়াস্তিকে ডেকে নে না। সুয়াস্তিকে আর ডাকতে হলো না, সে পূর্ণার পায়ের শব্দ পেয়েই একটা লাঠি আর একটা আলো নিয়ে বেরিয়ে এলো।
তিনজনে মাঠ ভেঙে চলেছেন, তখনও আকাশে তারা দেখা যাচ্ছে। রাত পোহাতে অনেক দেরি, কিন্তু এর মধ্যে সকালের বাতাস পেয়ে গায়ের উপর থেকে সারা রাতের জমা ঘুঁটের ধোঁয়া সাদা একখানি চাঁদোয়ার মতো ক্রমে ক্রমে আকাশের দিকে উঠে যাচ্ছে। উলুবনের ভিতরে দুই একটা তিতির, বকুল গাছে দুই একটি শালিক, এরই মধ্যে একটি একটু ডাকতে লেগেছে। একটা ফোটিং পাখি শীষ দিতে দিতে মাঠের ওপারে চলে গেল। ছাতারেগুলো কিচমিচ ঝুকঝুক করে কাঁঠাল গাছের তলায় নেমে পড়ল। আলো নিবিয়ে সুজাতা আর পুন্নাকে নিয়ে সোহাস্তী নদীর ধারে এসে দাঁড়াল। তখন দূরের গাছপালা একটু একটু স্পষ্ট হয়ে উঠেছে। নদীর পাড়ে দাঁড়িয়ে সুজাতা দেখছেন, বটগাছের নিচে যিনি বসে রয়েছেন তার গেরুয়া কাপড়ের আভা বনের মাথার আধখানা আকাশ আলো করে দিয়েছে সকালের রঙে। সুজাতা পুন্না মনের মতো করে পুজো দিয়ে সিদ্ধার্থের আশীর্বাদ নিয়ে চলে গেছে। সুহাস্তি তাকে কিছু দিতে পারেনি, তাই সে সারাদিন নদীর ধারে একলা বসে অনেক যত্নে কুশি ঘাসের একটি আসন বুনে নদীর জলে সেখানে ঠান্ডা করে সিদ্ধার্থকে দেবার জন্য এসেছে। সিদ্ধার্থ তখনও বটতলাতে আসেননি। সুহাস্তি কুশাসনখানি বেদির উপর বিছিয়ে দিয়ে মনে মনে সিদ্ধার্থকে প্রণাম করে নদী পাড়ে চলে গেল। তখন সন্ধ্যা হয়। সিদ্ধার্থ অঞ্জনায় স্নান করে সুহাস্তির দেওয়া কুশাসনে এসে বসলেন। জলে ধোয়া কুশঘাসের মিষ্টি গন্ধে তার মন যেন আজ আরাম পেয়েছে। পূর্ণিমার আলোয় পৃথিবীর শেষ পর্যন্ত আজ যেন তিনি দেখতে পাচ্ছেন স্পষ্ট পরিষ্কার। পাথরের বেদিতে কুশাসনে বসে সিদ্ধার্থ আজ প্রতিজ্ঞা করলেন, এ শরীর থাক আর যাক, দুঃখের শেষ দেখবই দেখব। সিদ্ধ না হয়ে বুদ্ধ না হয়ে এ আসন ছেড়ে উঠছি না। বজ্রাসনে অটল হয়ে সিদ্ধার্থ আজ যখন ধ্যানে বসে বললেন, ইহাসনে শুষ্যতু মে শরীরং তগস্তি মাংসং প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধিং কল্প কল্প দুর্লভাং নৈ বাসনাত কায়মতশ্চলিষ্যতে। তখন মার চার ভয়ে সংসার কম্পমান, যে লোককে কুবুদ্ধি দেয় কুকথা বলায় কুকর্ম করায়, সেই মারের সিংহাসন টলমল করে উঠল। রাগে মুখ অন্ধকার করে মার আজ নিজে আসছে মার মার শব্দে বুদ্ধের দিকে। চারিদিকে আজ মারের দলবল জেগে উঠেছে, তারা ছুটে আসছে। যত পাপ যত দুঃখ যত কালি যত কলঙ্ক যত জ্বালা যন্ত্রণা ময়লা আর ধুলা জলস্থল আকাশে দিকে বিদিকে ছড়িয়ে ছড়িয়ে, পূর্ণিমার আলোর উপরে কালোর পর্দা টেনে দিয়েছে মার। সেই কালোর ভিতর থেকে পূর্ণিমার চাঁদ চেয়ে রয়েছে যেন একটা লাল চোখ, তা থেকে ঝরে পড়ছে পৃথিবীর উপর আলোর বদলে রক্ত বৃষ্টি। সেই রক্তের ছিটে লিখে তারাগুলো নিবে নিবে যাচ্ছে। আকাশকে এক হাতে মুঠিয়ে ধরে পাতালকে এক পায়ে চেপে রেখে মার আজ নিজ মূর্তিতে সিদ্ধার্থের সামনে এসে দাঁড়িয়েছে। তার গায়ে উঠছে রাঙা চাদর যেন মানুষের রক্তে ছোপানো, তার কোমরে ঝুলছে বিদ্যুতের তলোয়ার, মাথার মুকুটে দুলছে মারের প্রকাণ্ড একটা রক্তমণির দুল, তার কানে দুলছে মোহন কুণ্ডল, তার বুকের উপর জ্বলছে অনল মালা আগুনের সুতোয় গাঁথা। বুক ফুলিয়ে মা সিদ্ধার্থকে বলছে, বৃথাই তোমার বুদ্ধ হতে তপস্যা, উত্তিষ্ঠ ওঠো কামেশ্বরশ্মি, আমি মার, ত্রিভুবনে আমাকে জয় করে এমন কেউ নেই, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ওঠো চলে যাও, আমাকে জয় করতে চেষ্টা করো না, আমার আজ্ঞাবাহী হয়ে থাকো, ইন্দ্রের ঐশ্বর্য তোমায় দিচ্ছি, পৃথিবীর রাজা হয়ে সুখ ভোগ করো, তপস্যায় শরীর ক্ষয় করে কি লাভ, আমাকে জয় করে বুদ্ধ হওয়া কারো সাধ্যে নেই। সিদ্ধার্থ মারকে বলছেন, হে মার,
আমি জন্ম জন্ম ধরে বুদ্ধ হতে চেষ্টা করছি, তপস্যা করছি, এবার বুদ্ধ হব, তবে এ আসন ছেড়ে উঠব, এ শরীর থাক বা যাক এ প্রতিজ্ঞা। তিনবার মার বললে, উত্তিষ্ঠ, ওঠো, চলে যাও, তপস্যা রাখো। তিনবারই সিদ্ধার্থ বললেন, না না, নই বাসনাত কায়মতশ্চলিষ্যতে। রাগে দুই চক্ষু রক্তবর্ণ করে বিকট হুঙ্কার দিয়ে তখন আকাশ ধরে টান দিলে মার। তার নখের আঁচড়ে অমন যে চাঁদ তারায় সাজানো নীল আকাশ, সেও ছিঁড়ে পড়ল শত টুকরো হয়ে একখানি নীলাম্বরী শাড়ির মতো। মাথার উপরে আর চাঁদ নেই, তারা নেই, রয়েছে কেবল মহাশূন্য, মহা অন্ধকার। মুখ মেলে কে যেন পৃথিবীকে গিলতে আসছে, বোধ হয় তার কালো জীব বেয়ে পৃথিবীর উপর পড়ছে জমাট রক্তের মতো কালো নাল। মার সেই অন্ধকার মুখটার দিকে ফিরে দেখেছে কি, আর বিদ্যুতের মতো দুপাটি সাদা দাঁত শূন্যে ঝিলিক দিয়ে কড়মড় করে উঠেছে, আর হুঙ্কার দিয়ে বেরিয়ে এসেছে সেই সর্বগ্রাসী মুখের ভেতর থেকে মারের দল। চন্দ্রসূর্য ঘুরছে তাদের হাতে দুটো যেন আগুনের চরকা, দশ দিক অন্ধকার করে ঘুরতে ঘুরতে আসছে মারের দল। ঘূর্ণি বাতাসে ভর দিয়ে পৃথিবী জুড়ে ধুলার ধ্বজা উড়িয়ে তারা শূন্য থেকে ধূমকেতুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে আগুনের ঝাঁটার মতো। পৃথিবী থেকে গাছগুলোকে উপড়ে পাহাড়গুলোকে মুচড়ে নিয়ে বন বন শব্দে ঘুরিয়ে ফেলছে তারা চারিদিকে অনবরত শিলাবৃষ্টির মতো। লক্ষ লক্ষ খ্যাপা ঘোড়া যেন ঘুরে বেড়াচ্ছে মার সৈন্য বুদ্ধদেবের চারিদিকে। তাদের খুর থেকে বিদ্যুৎ ঠিকরে পড়ছে, তাদের মুখ থেকে রক্তের জ্বলন্ত ফেনা আঁজলা আঁজলা ছড়িয়ে পড়ছে সেই বোধি বটের চারিদিকে, সেই পাথরের বেদির আশেপাশে। উড়াইল বনের প্রত্যেক গাছটি, পাতাটি, ফুলটি, এমনকি ঘাসগুলিও আজ জ্বলে উঠেছে জ্বলন্ত রক্তে। অঞ্জনার জল ঘুরে ঘুরে চলেছে আগুন মাখা, বিদ্যুতের শিখায় তলোয়ার সানিয়ে মশাল জ্বালিয়ে দলের পর দল যত রক্ত বীজ, তারা অন্ধকার থেকে বেরিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ছে বুদ্ধদেবের উপরে। তাদের আগুন নিঃশ্বাসে আকাশ গলে যাচ্ছে, বাতাস জ্বলে যাচ্ছে, পৃথিবী দেখা যাচ্ছে যেন একখানা জ্বলন্ত কয়লা। ঘূর্ণি বাতাসে ঘুরে ঘুরে চলেছে আগুনের ফুলকি ছড়াতে ছড়াতে, তার মাঝে জ্বলন্ত একটা তাল গাছ ঘুরিয়ে মার ডাকছে, হান হান। পায়ের নখে রসাতল চিরে জেগে উঠেছে মহামারী। আজ মারের ডাকে রসাতলের কাজল অন্ধকার কাঁথার মতো সর্বাঙ্গে উড়িয়ে নিয়ে আর্তনাদ করে ছুটে আসছে সে মারি। তার ধুলো মাখা কটা চুল বাতাসে উড়ছে আকাশ জোড়া ধূমকেতুর মতো। দিকে দিকে শোকের কান্না উঠেছে, ত্রিভুবন থরথর কাঁপছে। মহামারীর গায়ের বাতাস যেদিকে লাগলো সেদিকে পাহাড় চূর্ণ হয়ে গেল, পাথর ধুলো হয়ে গেল, বন উপবন জ্বলে গেল, নদী সমুদ্র শুকিয়ে উঠল, আর কোথাও কিছু দেখা যাচ্ছে না, সব মরুভূমি হয়ে গেছে, সব শুয়ে পড়েছে, নুয়ে পড়েছে, জ্বলে গেছে, পুড়ে গেছে, ধুলো হয়ে ছাই হয়ে উড়ে গেছে। জগৎ জুড়ে উঠেছে মারির আর্তনাদ, মারের সিংহনাদ, আর শ্মশানের মাংস পোড়া বিকট গন্ধ। তখন রাত এক প্রহর, মারের দল, মারির দল, উল্কামুখী শিয়ালের মতো, রক্ত আঁখি বাদুড়ের মতো, মুখ থেকে আগুনের হলকা ছড়িয়ে চারিদিকে হা হা হু হু করে ডেকে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে। আকাশ ঘুরছে মাথার উপর, পৃথিবী ঘুরছে পায়ের তলায় ঘরঘর শব্দে, যেন দুখানা প্রকাণ্ড জাঁতার পাথর বুদ্ধদেবকে পিষে ফেলতে চেষ্টা করছে। মার দুহাতে দুটো বিদ্যুতের মশাল নিয়ে বুদ্ধদেবকে ডেকে বলছে,
পালাও পালাও, এখনো বলছি তপস্যা রাখো। বুদ্ধদেব মারের দিকে চেয়েও দেখছেন না, তার কথায় কর্ণপাতও করছেন না। মারের মেয়ে কামনা, তার ছোট দুই বোন ছলা কলা কে নিয়ে বুদ্ধদেবের যোগভঙ্গ করতে কত চেষ্টা করছে, কখনো গৌতমী মায়ের রূপ ধরে, কখনো যশোধরার মতো হয়ে বুদ্ধদেবের কাছে হাত জোড় করে কেঁদে কেঁদে লুটিয়ে পড়ে। তার মন গলাবার, ধ্যান ভাঙাবার চেষ্টায় কখনো তারা স্বর্গের বিদ্যাধরী সেজে গান গায়, নাচে, কিন্তু কিছুতেই বুদ্ধদেবকে ভোলাতে আর পারে না। বজ্রাসনে আজ তিনি অটল হয়ে বসেছেন, তার ধ্যান ভাঙে কার সাধ্য। যে মারের তেজে স্বর্গমর্ত পাতাল কম্পমান, যার পায়ের তলা ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ জলস্থল আকাশ, সেই মারের দর্প চূর্ণ হয়ে গেল আজ বুদ্ধের শক্তিতে। মার আজ বুদ্ধের একগাছি মাথার চুলও কাঁপাতে পারলে না। সেই অক্ষয় বটের একটি পাতা সেই পাথরের বেদীর একটি কোণও খসাতে পারলে না। বুদ্ধের আগে মার একদণ্ডও কি দাঁড়াতে পারে? বুদ্ধের দিকে ফিরে দেখবার আর তার সাহস নেই। দুই হাতের মশাল নিবিয়ে রণে ভঙ্গ দিয়ে মার আস্তে আস্তে পালিয়ে গেছে, নরকের নিচে ঘোর অন্ধকারে চারিদিক কালো করে দিয়ে। বুদ্ধদেব সেই কাজল অন্ধকারের মাঝে নির্ভয়ে একা বসে রয়েছেন, ধ্যান ধরে প্রহরের পর প্রহর। রাত শেষ হয়ে আসছে, কিন্তু মারের ভয়ে তখনও পৃথিবী এক একবার কেঁপে উঠছে, চাঁদও উঠতে পারছে না, সকালও আসতে পারছে না। সেই সময় ধ্যান ভেঙে মারকে জয় করে সংসার থেকে ভয় ঘুচিয়ে বুদ্ধদেব দাঁড়ালেন। তিনি আজ সিদ্ধ হয়েছেন, বুদ্ধ হয়েছেন, দুঃখের শেষ পেয়েছেন। ডান হাতে তিনি পৃথিবীকে অভয় দিচ্ছেন, বাঁ হাতে তিনি আকাশের দেবতাদের আশ্বাস দিচ্ছেন। তার সোনার অঙ্গ ঘিরে সাত রঙের আলো, সেই আলোতে জগৎ সংসার আনন্দের জয় জয় দিয়ে জেগে উঠেছে, নতুন প্রাণ পেয়ে নতুন সাজে সেজে। তার পায়ের তলায় গড়িয়ে চলেছে নৈরঞ্জন নদীটি দুই কূলে শান্তি জল ছিটিয়ে। যেখানে কাশী সেখানে গঙ্গা একখানি ধারালো খাঁড়ার মতো বেঁকে চলেছেন, আর ঋষিপত্তনের নিচেই বরুণা নদীর পাড় পাহাড়ের মতো শক্ত। তার গায়ে বড় বড় সব গুহা গর্তে যত জটাধারী বগবেড়ালি ব্রহ্মচারী ধুনি জ্বালিয়ে ছাই ভস্ম মেখে বসে রয়েছে। পাহাড়ের উপরে সারনাথের মন্দির, মন্দিরের পরই গাছে গাছে ছায়া করা তপবন। সেখানে সত্যি যারা ঋষি তপস্বী তারা রয়েছেন। হরিণ তাদের দেখে ভয় খায় না, পাখি তাদের দেখে উড়ে পালায় না, তারা কাউকে কষ্ট দেন না। কারু ঘুম ভাঙবার আগেই তারা একটিবার বন থেকে বেরিয়ে নদীতে স্নান করে যান। দিন রাতের মধ্যে তপবন ছেড়ে তারা আর বার হন না। দেবল ঋষি নালককে নিয়ে এই তপবনের একটি বটগাছের তলায় আজ কমাস ধরে রয়েছেন। তখন আষাঢ় মাস, বেলা শেষ হয়েও যেন হয় না, রোদ পড়েও যেন পড়তে চায় না। সারনাথের মন্দিরে সন্ধ্যার শাক ঘণ্টা বাজছে, কিন্তু তখনও আষাঢ়ন্ত বেলা সোনার রোদ গাছের মাথায় চিকচিক করছে। হরিণগুলো তখনও আস্তে আস্তে চড়ে বেড়াচ্ছে। ছোট ছোট সবুজ পাখিগুলি এখনও যেখানটিতে একটুখানি রোদ সেইখানটিতে কিচমিচ করে খেলে বেড়াচ্ছে। একলাটি বসে নালক বর্ষাকালে ভরা নদীর দিকে চুপ করে চেয়ে রয়েছে। একটি সাদা বক তার চোখের সামনে দিয়ে কেবলই নদীর এপার ওপার আনাগোনা করছে। সে যেন ঠিক করতে পারছে না কোন পারে বাসা বাঁধবে। বর্ষাকালের একটানা নদী
আজ সারাদিন ধরে নালকের মনটিকে টানছে সেই বর্ধনের বনের ধারে, তাদের সেই গাঁয়ের দিকে, সেই তেঁতুল গাছে ছায়া করা মাটির ঘরে। তার মায়ের কাছে নালকের মন একবার ছুটে যাচ্ছে, আবার ফিরে আসছে। মন তার যেতে চাচ্ছে মায়ের কাছে, কিন্তু ঋষিকে একলা রেখে আবার যেতেও মন সরছে না। সে ওই বকটার মতো কেবলই যাচ্ছে আর আসছে, আসছে আর যাচ্ছে। দেবল ঋষি নালককে ছুটি দিয়েছেন তার মায়ের কাছে যেতে। এদিকে আবার ঋষির মুখে নালক শুনেছে বুদ্ধদেব আসছেন এই ঋষি পত্তনের দিকে। আজ সে কত বছর নালক ঘর ছেড়ে এসেছে, মাকে সে কতদিন দেখেনি, অথচ বুদ্ধদেবকে দেখবার সাধটুকু সে ছাড়তে পারছে না। সে একলাটি নদীর ধারে বসে ভাবছে, যায় কি না যায়। সকাল থেকে একটির পর একটি কত নৌকো কত লোককে যার যার দেশে নামিয়ে দিতে দিতে চলে গেল। কত মাঝি নালককে যাবে গো বলে ডেকে গেল। সন্ধ্যা হয়ে গেছে, আর একখানি মাত্র ছোট নৌকো নালকের দিকে পাল তুলে আসছে অনেক দূর থেকে। তার আলোটি দেখা যাচ্ছে জলে একটি ছোট পিদিম ঝিকঝিক করে ভেসে আসছে। এইখানে চলে গেলে এদিকে আর নৌকো আসবে না। নালক মনে মনে দেবল ঋষিকে প্রণাম করে বলছে, ঠাকুর যেন বুদ্ধদেবের দর্শন পাই। দেখতে দেখতে নৌকো এসে তপোবনের ঘাটে লাগলো। সেই ছোট নৌকোয় নালক তার মাকে দেখতে দেশের দিকে চলে গেল। আজ কত বছর সে তার মাকে দেখেনি। ঠিক সেই সময় বরুণার খেয়াঘাট পার হয়ে বুদ্ধদেব সারনাথের তপোবনে এসে নামলেন। আর একটি দিন যদি নালক সেখানে থেকে যেত। কত দেশ বিদেশ ঘুরে, কত নদীর চরে খালের ধারে নিত্য সন্ধ্যাবেলায় ভিড়তে ভিড়তে নালকদের নৌকোখানি চলেছে, যে গাঁয়ে যে লোক তাকে সেই গাঁয়ে রেখে। পুরনো যাত্রী যেমন নিজের গায়ে নেমে যাচ্ছে, অমনি তার জায়গায় ঘাট থেকে নতুন যাত্রী এসে নৌকোয় উঠছে। এমনি করে নালকদের নৌকো কখনো চলেছে সকালের বাতাসে পাল তুলে দিয়ে তীরের মতো জল কেটে, কখনো বা চলেছে রাতের অন্ধকারের ভিতর দিয়ে কালো জলে পিদিমের একটু আলোর দাগ টেনে, এমন আস্তে যে মনেই হয় না যাচ্ছি। দিনে দিনে বর্ষাকালে নদী জলে ভরে উঠছে। আগে কেবল নদীর উঁচু পাড়ি দেখা যাচ্ছিল, এখন উপরের ক্ষেতগুলো, তার ওধারে গাঁয়ের গাছগুলো, ঘরগুলো, এমনকি অনেক দূরের মন্দিরটি পর্যন্ত দেখা যাচ্ছে। জল উঁচু হয়ে উঠে বালির চর সব ডুবিয়ে দিয়েছে। নৌকো যখন নালককে দেশের ঘাটে নামিয়ে দিয়েছে, তখন ভরা শ্রাবণ মাস, ছুপছুপ বৃষ্টি পড়ছে, নদীর ধারে ধারে বাঁশ ঝাড়ের গোড়া পর্যন্ত জল উঠেছে, থই থই করছে জল, খাল বিল খানা খন্দ ভরে গেছে, ঘাটের ধাপ সব ডুবে গেছে স্রোতের জলে, বর্ষাকালে নতুন জলে। নালক ঘাটে দাঁড়িয়ে দেখছে কত দূর থেকে কার হাতের একটি ফুল ভাসতে ভাসতে এসে ঘাটের এক কোণে লেগেছে। নদীর ঢেউ সেটিকে একবার ডাঙার দিকে একবার জলের দিকে ফেলে দিচ্ছে আর টেনে নিচ্ছে। নালক জল থেকে ফুলটিকে তুলে নিয়ে মনে মনে বুদ্ধদেবকে পূজো করে মাঝ নদীতে আবার ভাসিয়ে দিলে। তারপর আস্তে আস্তে সে ঘরের দিকে চলে গেল বৃষ্টির জলে ভিজতে ভিজতে। এই ফুলটির মতো নালক, সে মনে পড়ে না কতদিন আগে ঋষির সঙ্গে ঘর ছেড়ে মাকে ফেলে সংসারের বাইরে ভেসে গিয়েছিল, আজ এত কাল পরে সে আবার এই ফুলটির মতোই ভাসতে ভাসতে তার দেশের ঘাটে মায়ের কোলের কাছে ফিরে এসে আটকা পড়ল। আবার সেদিন কবে আসবে যেদিন বুদ্ধদেব এই দেশে এসে ঘাটের ধারে আটকা পড়া ফুলটির মতো তাকে তুলে নিয়ে আনন্দের মাঝ গঙ্গায় ভাসিয়ে দিয়ে যাবেন। নালক তাদের ঘরখানে দেখতে পাচ্ছে, আর দেখতে পাচ্ছে ঘরের দাওয়ায় তার মা বসে রয়েছেন, আর উঠোনের মাঝে একটি ভিখারি দাঁড়িয়ে গাইছে,
এরে ভিখারি সাজায়ে তুমি কি রঙ্গ করিলে। নালকের গল্প শেষ।